আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সুন্দর একটা শেপার টুল। শেপার টুলটা কি কি কাজ করে? ধরুন আপনি একটা বিষয় বুঝতেছেন না, আপনি কি তৈরি করবেন? আপনি যদি তাকে একটু ইঙ্গিত দিয়ে দেখান তাহলে কিন্তু সে তৈরি করে ফেলতে পারবে। আচ্ছা, আমি যদি এটার উপর একটু ক্লিক করি, ক্লিক করে ধরুন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিব, তাহলে রেক্ট্যাঙ্গেলটি কেমন হয়? এইভাবে দিয়ে তারপর এইভাবে তারপর এটার সাথে কি এভাবে মিশে, তাই না? এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আপনি যেটা আইডিয়া করবেন সেটা কিন্তু করে দিবে। তারপর আমরা যদি একটা ত্রিভুজ আঁকতে চাই, এই যে ত্রিভুজ কিন্তু এটা হয় নাই, এই যে দেখেন ওরা কিন্তু সুন্দর করে একটু দিয়ে দিয়েছে। আপনি একটা রাউন্ড কিছু করতে চাচ্ছেন, এই যে রাউন্ড হয়ে গিয়েছে, অত্যন্ত সুন্দরভাবে এটা তৈরি করে ফেলতে পারে। ধরুন আপনি একটি কী করতে চাচ্ছেন, এখান থেকে ধরুন আমি এটাকে এভাবে দিই, এভাবে দিই, এভাবে এসে একটু যুক্ত করে দিই, দেখেন ঠিক এভাবে তৈরি করে ফেলতে পারে। আপনি বিষয়টা দেখে অবাক হবেন, আসলে এটা অত্যন্ত সহজ বিষয়টা, এটা খুব সহজেই করা যায়। আচ্ছা, এটার সাথে ফিল কালার বা স্ট্রোক কালার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখানটায় আরও কিছু অপশান রয়েছে, পেন্সিল টুল। আচ্ছা, আমরা একটু পেন্সিল টুল দিয়ে দেখি কি করা যায়। দেখেন আমরা কিন্তু অনেক কিছু এভাবে আঁকা আঁকি করতে পারি পেন্সিল টুল দিয়ে। দেখতে পাচ্ছেন বিষয়টা, পেন্সিল টুলের কাজগুলো কী কী, যেন আমরা অনেক সময় অনেক রকম লঘু তৈরি করার জন্য পেন্সিল টুল দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? যেমন আমরা এরকম এরকম একটি অনেকের এই যে কি জানি বলে অটোগ্রাফ, হ্যাঁ অটোগ্রাফ বা যে যেটি বলে, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি, অনেকগুলো ব্যবহার করতে পারি। তারপর এখানে যেটা রয়েছে, এই যে দেখেন এটা দিয়ে আমরা কী করি, এটা দিয়ে কী করা যায়। আচ্ছা, এইটার যে টপিক রয়েছে বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণটা বিষয়টা রয়েছে, সেটা আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি যখন থাকবে তখন কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। এটার যে ইয়াগুলো, এটা আপনি মুছতে পারবেন আর কি, এটা হচ্ছে আপনার মুছা বা রাবার বলা যায় আর কি, আমরা যেটাকে রাবার বলি বা রাবার বলতে পারি, রাবারও বলা যায় এটা। কারণ এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন এভাবে এভাবে, কিন্তু এখন ডিলিট হচ্ছে না। কিন্তু এটার যে আরও টপিকগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে দিব। তারপর রয়েছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল, জয়েন্ট টুলটা কি? জয়েন্ট টুলটা আমি বলছি, জয়েন হচ্ছে আপনি দুইটা বিষয় একসাথে জয়েন করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে জয়েন্ট টুলের বিষয়টা একটু দেখিয়ে দিই। ধরুন আপনি এখান থেকে একটি লাইন টুল নিলেন, তারপরে এখানে মাউসে বাম বাটন ক্লিক করলে এটাতে ক্লিক করলেন, হ্যাঁ কিন্তু দুইটা কিন্তু একসাথে জয়েন হয় নাই। তারপর আপনি এখান থেকে যদি এই দুটোকে জয়েন, সরি সিলেকশান, এই যে দুটো কিন্তু আপনি জয়েন করে দিতে পারবেন এভাবে। আমি দুটোকে এভাবে সিলেকশান করে তারপর জয়েন টুল দিয়ে, এই যে এখন কিন্তু দুইটা জয়েন হয়ে গেছে। দেখেন আমি যদি একটু চেঞ্জ করি, এই যে দেখেন আমরা কিন্তু এটার উপর, এটা কিন্তু জয়েন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জয়েন হওয়ার বিষয়টা। আশা করি ক্লিয়ার, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ছিল জয়েনের বিষয়। এই ডিজাইনগুলো অত্যন্ত ইজি এবং অত্যন্ত সহজ আপনি তৈরি করতে পারবেন। এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে রুটেড টুলের বিষয়। আচ্ছা, আমি ধরুন এখান থেকে এই যে একটা ডিজাইন নিলাম, তারপর এটা থেকে আমি ঠিক এরকম, আচ্ছা এটা স্ট্রোক কালার অফ, আমি এখান থেকে স্ট্রোক কালার, সরি ফিল কালার অফ, আর এটা হচ্ছে স্ট্রোক কালার, আমি স্ট্রোক কালারটা অফ করে দিই, সরি স্ট্রোক কালার অফ করার অপশান হচ্ছে এইখানে, আমি অফ করে দিলাম। তারপর এই ডিজাইনটাকেই কন্ট্রোল শিফট দিয়ে চেপে এতটুকু করলাম, দুটোকে সিলেকশন করলাম। দুটোকে সিলেকশন করার পর আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু দুটোটা সিলেকশন করা হয়ে গেছে। তারপর আমরা এটা সিলেকশন করে, দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এটাকে একটু উপর করে দিতে চাই, ঘোরাতে চাই, তাহলে আমাদের রুটেড টুলের প্রয়োজন হয়। এই যে টুলটা রয়েছে এটাকে বলা রুটেড টুল। আমরা এই রুটেড টুলটা এখানে বসাবো, বসিয়ে আমরা যদি একটু ঘোরাতে চাই, দেখেন মাউস ক্লিক করে আপনি কিন্তু শিফট ক্লিক করে, কিবোর্ডে শিফট ক্লিক করে মাউসের বাম বাটন ক্লিক করে কিন্তু আপনি এটাকে এত সহজে ঘোরাতে পারবেন। দেখেন আমি কিন্তু ঘুরি সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি, অত্যন্ত ইজি, কত ইজি না বিষয়টা, এভাবে আপনি করতে পারবেন। আমরা যদি এটা একটা কপি করি, অল্টারে ক্লিক করে সুন্দর করে একটা কপি করতে পারি, তা আপনি শিফট অল্টার শিফট ক্লিক করলে ঠিক সেম বরাবর আরেকটা কপি হবে। এখন এটাকে যদি আমরা রোটেট করতে চাই কীভাবে করতে পারি, এই যে এইটাকে ক্লিক করে, এই যে রোটেট একটা অপশান আছে, আমরা এখান থেকে ঘুরাবো। তারপর যদি আমরা শিফট ক্লিক করে ঘুরাই, দেখেন শিফট ক্লিক করলে কি হয়, সুন্দর করে ঘোরানো যায়। তারপর আমরা এটাকে ঠিক এটার মতো, পূর্বের মতো ঠিক এটার সাথে
একটু মিল রেখে তারপর এখান থেকে কিন্তু আমরা সেট আপ করে ফেলি, দেখি আসলে কেমন দেখা যাচ্ছে, বিষয়টা কত অ্যামেজিং না। তারপর আমরা এই দুটাকে একসাথে অ্যাড করতে পারি কিভাবে, দেখেন দুটা কিন্তু আলাদা। অ্যাড করার জন্য এই যে যে শেপের প্রথম যে মোড়টা আছে দেখেন, এটা কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে, আশা করি বিষয়টা অনেক অনেক ক্লিয়ার। তো নেক্সটে আমরা আরও বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।